আগ্নেয়গিরির অগ্নুৎপাত পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভৌগোলিক ঘটনা। এটি এমন একটি ঘটনা যা বেশ কয়েকবার পৃথিবীতে গণ বিলুপ্তি ঘটিয়েছিল। ইতিহাসের সবচেয়ে মারাত্মক পারমিয়ান গণবিলুপ্তির কারণ ছিল শুধুমাত্র আগ্নেয়গিরি। আসুন জেনে নেওয়া যাক এই আগ্নেয়গিরি ঠিক কি এবং কি কারণে আগ্নেয়গিরির সৃষ্টি হয়। পৃথিবীতে কিছু পাহাড় আছে যেগুলি থেকে ভূ অভ্যন্তরের উত্তপ্ত গলিত পাথর, ছাই এবং গ্যাস বের হয়ে আসতে পারে। এই ধরনের পাহাড়কে বলা হয় আগ্নেয়গিরি, আর ভূগর্ভস্থ পদার্থের নির্গমনকে বলা হয় অগ্নুৎপাত। আবার অগ্নুৎপাত আগ্নেয়গিরির যে নির্গমন পথে ঘটে তাকে বলা হয় জ্বালাময়। আমাদের পৃথিবীর গভীরের তাপমাত্রা খুবই বেশি, প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, আর পৃথিবীর উপরিভাগ কিছু প্লেটের সমন্বয়ে তৈরি। এখানে রয়েছে 7টি মেজর টেকটনিক প্লেট বা ভারী প্লেট এবং 26টি মাইনর টেকটনিক প্লেট বা হালকা প্লেট। প্লেটগুলো সর্বদা গতিশীল, ফলে প্রায়ই এদের মধ্যে সংঘর্ষ বা এদের সংযোগস্থলে চাপের সৃষ্টি হয়। দুই প্লেটের সংযোগস্থলে চাপের ফলে সৃষ্টি হয় পাহাড়, যেমন হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়েছে ইন্ডিয়ান প্লেটের সাথে ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে। ধাক্কার সময় একটি তরঙ্গের সৃষ্টি হয় যাকে আমরা বলি ভূমিকম্প। ভূপৃষ্ঠ এবং পৃথিবীর কেন্দ্রে গলিত লোহার মাঝামাঝি একটি কঠিন শিলাস্তর রয়েছে যাকে ম্যান্টল বলা হয়। চাপের পাশাপাশি দুটি প্লেটের মাঝামাঝি প্রচণ্ড তাপের সৃষ্টি হয় যা শিলাস্তর বা ম্যান্টলকে গলিয়ে ফেলে, এবং সৃষ্ট চাপ এই গলিত পদার্থকে পৃথিবীর পৃষ্ঠে বেরিয়ে আসতে বাধ্য করে। গলিত পদার্থ ভূপৃষ্ঠে জমা হয় এবং ঠান্ডা হয়ে তৈরি করে বিশাল বিশাল পর্বত। এই পর্বতগুলোকেই আমরা আগ্নেয়গিরি বলে থাকি। আগ্নেয়গিরি তিন ধরনের হয়ে থাকে: সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি এবং মৃত আগ্নেয়গিরি। সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে সেই আগ্নেয়গিরি যা বর্তমানে সক্রিয় বা যার জ্বালামুখ দিয়ে এখনও অগ্নুৎপাত হচ্ছে। বর্তমানে পৃথিবীতে এরকম আগ্নেয়গিরির সংখ্যা প্রায় 1500। যেসব আগ্নেয়গিরি অনেকদিন পরপর হঠাৎ জেগে ওঠে, অর্থাৎ জ্বালামুখ দিয়ে উত্তপ্ত পাথর ছাই বেরিয়ে আসে, তাদের বলা হয় সুপ্ত আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরি খুবই ভয়ানক, কারণ কেউ জানে না কখন এই আগ্নেয়গিরি ভয়ঙ্কর রূপ ধারণ করবে। জাপানের ফুজিয়ামা আগ্নেয়গিরি বা ফিলিপিন্সের মায়ান আগ্নেয়গিরি হল সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। এছাড়াও পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে রয়েছে এই ভয়ঙ্কর সুপ্ত আগ্নেয়গিরি। পৃথিবীর যেসব আগ্নেয়গিরি থেকে আর অগ্নুৎপাতের সম্ভাবনা নেই সেগুলোকে মৃত আগ্নেয়গিরি বলা হয়। আফ্রিকার কিলিমানজারো, বার্মার পোপা, এগুলো হল পৃথিবীর বুকে ঘুমিয়ে থাকা কিছু মৃত আগ্নেয়গিরির উদাহরণ। এবার আমরা জানব কিছু আগ্নেয়গিরির কথা যা অতীত তথা বর্তমানেও ছাপ রেখে চলেছে প্রতিনিয়ত। মাউন্ট এটনা সিসিলি দ্বীপের পূর্ব উপকূলীয় অঞ্চলে অবস্থিত একটি সক্রিয় আগ্নেয়গিরি। এটি ইউরোপের সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি, যার উচ্চতা 3329 মিটার। এটি আফ্রিকা প্লেট এবং ইউরেশিয়া প্লেটের মধ্যবর্তী স্থানে অবস্থিত। 1970 সালে এই আগ্নেয়গিরি থেকে ধোঁয়ার কুণ্ডলি বার হতে দেখা গিয়েছিল। 2020 সালে পুনরায় এই ধরনের ঘটনা দেখা যায়। মাউন্ট নিরাগঙ্গ, এই আগ্নেয়গিরি আফ্রিকার কঙ্গোতে অবস্থিত।
বর্তমানে সবচেয়ে বড় সক্রিয় আগ্নেয়গিরি এটি। 1882 সাল থেকে এখন পর্যন্ত মোট 34 বার এই আগ্নেয়গিরি থেকে বিস্ফোরণ হয়েছে। 1977-এর বিস্ফোরণে 60 মাইল গতিতে লাভা পাশের গ্রামে ছড়িয়ে যায় এবং এক প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনে। প্রায় 70 জনের মৃত্যুসহ প্রচুর ক্ষয়ক্ষতি হয়। বিস্ফোরণের ফলে সৃষ্ট লাভা হ্রদের গভীরতা 700 মিটার। এটি পৃথিবীর গভীরতম লাভা হ্রদ। ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট মেরাপি। 2010 সালে এখানে ভয়াবহ অগ্ন্যুৎপাত হয়। বিপর্যয়ের আশঙ্কা পেয়ে কর্তৃপক্ষ আগেই 11,000 মানুষকে সরিয়ে নিয়ে যান নিরাপদ স্থানে। ইতালির নেপলস উপকূলে অবস্থিত মাউন্ট ভিসুভিয়াস আগ্নেয়গিরি, এটি ইউরোপের মূল ভূখণ্ডে অবস্থিত। বিগত কয়েক শতাব্দী ধরে এখানে অসংখ্য বিস্ফোরণ ঘটেছে, তবে বর্তমানে আগ্নেয়গিরিটি সুপ্ত অবস্থায় রয়েছে। পোপোকেটাপেটল, এটি উত্তর আমেরিকার মেক্সিকো অঞ্চলে অবস্থিত একটি জীবন্ত আগ্নেয়গিরি। পোপোকেটাপেটল কথার অর্থ হল ধোঁয়ার পাহাড়। মেক্সিকোর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ এই আগ্নেয়গিরি এল পোপো নামেও পরিচিত। কিলাওয়া আগ্নেয়গিরি হাওয়াই, এটি পৃথিবীর সবচেয়ে বেশি সক্রিয় আগ্নেয়গিরি। এখানে ভূ অভ্যন্তরের ম্যাগমা গলিত পাথর মেটাল ভেদ করে বাইরে বেরিয়ে আসে এবং প্রবাহিত হতে থাকে মাসের পর মাস। লাভার পথে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। আগ্নেয়গিরি সুনিশ্চিতভাবেই ধ্বংসাত্মক, কিন্তু এই ভূগর্ভস্থ শক্তি ছাড়া নিঃশ্বাস নেয়ার মতো বায়ুমণ্ডল তৈরি হতো না। তৈরি হতো না কোনো ভূমি, মহাসাগর এবং সূচনা হতো না জীবনের। ফলে আগ্নেয়গিরির ধ্বংসলীলার মাঝেও লুকিয়ে আছে সৃষ্টির রহস্য।